তো হ্যালো বন্ধুরা, তো প্রতিদিনকার মতন আজও একটি নতুন প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো নতুন ধাঁধা ধাঁধা গুগলি প্রশ্ন, তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এর আগে অনেকগুলো প্রশ্ন দিয়ে রেখেছি, সেগুলো দেখে নেবে। তো বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসে থাকে, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 9-10, তো প্রতিটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলোর জন্য, ক্লাসের জন্য। তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজকের প্রশ্ন হচ্ছে 25 নম্বর প্রশ্ন। তো আজকের 25 নম্বর প্রশ্নটি হচ্ছে, নাঙ্গা পর্বতের উচ্চতা কত? তো এই পর্বতের উচ্চতা কত? তো 4টি অপশন দেওয়া আছে, তো মাল্টিপল চয়েস প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। তো উত্তর এ। তো ভিডিওটি বলার আগে, উত্তরটি বলার আগে বলে দিই, চ্যানেলটি প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর এ ধরনের প্রশ্ন কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওগুলি লাইক শেয়ার করবে। তো উত্তর হচ্ছে এ, 8611 মিটার, বি 7138 মিটার, না সি 7672 মিটার, না ডি 8126 মিটার। তো উত্তরটি বলার আগে এই প্রশ্নটির সঙ্গে আর একটি প্রশ্ন ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো নাঙ্গা পর্বতটি কোথায় অবস্থিত? তো এই পর্বতটি কোথায় অবস্থিত এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। তো ডিসক্রিপশন বক্সে উত্তর এবং প্রশ্ন পেয়ে যাবে, আর 25 নম্বর প্রশ্নের উত্তরও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো বলে দিই, তো এই প্রশ্নটির উত্তর কি হবে? তো এই প্রশ্নটির উত্তর ডি। তো 8626 মিটার। তো এই প্রশ্নটির উত্তর হচ্ছে 8126 মিটার, অপশন ডি। তো ডিসক্রিপশন বক্সে আমি উত্তরটি দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখে নেবে। আজকের মক টেস্ট নাম্বারটি হলো 25। তো আজকের মক টেস্ট নাম্বার 25, 25 এবং 26 নম্বর প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। তো খুব গুরুত্বপূর্ণ 26 নম্বর প্রশ্ন। তো এই ছিল আজকের 25 নম্বর মক টেস্ট